নমস্কার, শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। পাঁচ রাজ্যের নির্বাচন ফলাফল উত্তর, গোটা ভারতবর্ষ জুড়ে অনেকগুলো অঙ্ক কষা শুরু হয়ে গেছে। একটা দিকে হচ্ছে যে বিরোধী যে ঐক্যটা কিভাবে হবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কোথায় যেখানে যেখানে বৃদ্ধিটা রয়েছে, সেই বৃদ্ধিটাকে ঠিক কোন অঙ্কে অঙ্কে কাটা গেছে, আর ঠিক কোন অঙ্ক প্রয়োগ করলে সেই বিজেপিকে আটকানো সম্ভব। সমস্ত বিরোধী রাজনীতির একটাই কেন্দ্রীয় অভিমুখ, ভারতীয় জনতা পার্টিকে আটকাও। ভারতীয় জনতা পার্টিকে আটকাবার জন্য তারা হয়তো অনেক সময় একজোট হওয়ার চেষ্টা থাকলেও তারা একজোট হতে পারছে না। এই নির্বাচনে অনেকগুলো জায়গায়, পাঁচটা রাজ্যের নির্বাচনে একটি রাজ্য বাদ দিলে প্রায় চারটে রাজ্যেতেই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এবং তার জন্যে অন্যান্য যেমন মণিপুর বা গোয়ার জন্য কিন্তু প্রচুর কাঠখড় পোড়াতে হয়নি বিজেপিকে, এতটাই তারা ম্যান্ডেটটাকে জোগাড় করতে পেরেছে। এবং প্রচুর ধরনের আঞ্চলিক দল যেরকম আছে, আবার সাব ন্যাশনালিজম যেটাকে বলা হয়, এমনি অতি ক্ষুদ্র আঞ্চলিক দলগুলোকে নিয়ে জোট তৈরি করেও অনেক ক্ষেত্রে সাফল্য লাভ করেনি। এরকম কাস্টভিত্তিক দলগুলোতে দেখা গেছে তারা দুটো চারটে পাঁচটা কোথাও কোথাও আসন পেয়েছেন। উত্তরপ্রদেশের কথা আমরা যদি বলি, কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টি এবং সমাজবাদী পার্টির মধ্যে বলা যেতে পারে একটা মেরুকরণ তৈরি হয়েছে। 2024-এর নির্বাচনের ক্ষেত্রে এই প্রভাবটা ঠিক কোন দিকে যাবে, নির্বাচন অনেক দেরি, কিন্তু সেমিফাইনালের প্রথম লেগে নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি গোল দিয়ে এগিয়ে রয়েছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে একেবারে বছরের শেষে, গুজরাট দিয়ে শুরু হবে, এবং আরও যে চারটি রাজ্য রয়েছে খুব গুরুত্বপূর্ণ রাজ্য, তা থেকে বলা যায় সেমিফাইনাল সেকেন্ড লেগ, তারপর ফাইনাল 24। অর্থাৎ এই চর্চাটা চলতে থাকবে। এই কারণেই ভারতীয় জনতা পার্টি ঠিক আগে কংগ্রেস সিস্টেম অফ ইন্ডিয়ার মতো, এখন বিজেপি সিস্টেম অফ ইন্ডিয়া, এবং সে কতটা তাকে গতিরোধ করা যাবে এবং কতটা সেই গতিরোধকে অতিক্রম করে বিজেপি কতটা শক্তিশালী হয়ে উঠতে থাকবে তার একটা পূর্বাভাস নেব। পূর্বাভাস যারা দেবেন, স্বনামধন্য ব্যক্তিত্ব প্রত্যেকেই তাদের চেনেন, এবং অন্তত বাংলার সেরা ইন্টেলেকচুয়াল যারা রয়েছেন তাদের মধ্যে অগ্রগণ্য তারা, এবং হচ্ছে অত্যন্ত ভালোভাবে রাজনৈতিক বিশ্লেষণ বা ভাষ্য যেটাকে আমরা বলি তারা দিতে পারেন। একজন রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, যিনি বিশ্লেষক হিসাবে থাকলেও তিনি ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখপাত্র এবং তাত্ত্বিক নেতা। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে বিমলদা রয়েছেন, এবং রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। দেশের রাজনীতি থেকে আন্তর্জাতিক সম্পর্ক, এই দুটো বিষয়ে তার বক্তব্য বহু মানুষ শোনেন, পড়েন এবং অনুভব করার চেষ্টা করেন। আমি দুজনকে স্বাগত জানিয়ে আমি প্রথমে একটু বিমলদা আপনাকে দিয়ে শুরু করছি। ভারতীয় জনতা পার্টির আপনি স্বাভাবিকভাবে এখন আপনার বিশ্লেষণের অভিমুখের মধ্যে, যেহেতু এটা বিজেপি তার যে উত্থান এবং বিজেপি যেভাবে আর কি 2014-র পর ক্রমান্বয়ে বৃদ্ধি, এই জায়গা থেকে দাঁড়িয়ে 2019-এর পরবর্তী 21-এর এই নির্বাচনে কি দিচ্ছে? আমি যদি প্রশ্নটা এইভাবে রাখি যে ভারতীয় জনতা পার্টি 300 ক্রস করেনি, অমিত শাহ বলতেন 350 হয়ে যাবে, কিন্তু 255-তে আটকে গেছে, এবং সমাজবাদী পার্টি তারা 111 এবং সমস্ত জোট মিলিয়ে তাদের ওই প্রায় 132-133-এর মতো গিয়ে দাঁড়িয়েছে, যদি জোটটাকে আমরা এই মুহূর্তে এক্সিস্ট করছে এটা ধরে নিয়ে বলি, তাহলে ধরা যেতে পারে বহু লোকসভা আসন কিন্তু তাহলে হারাতে চলেছে যদি এটাই বজায় থাকে। 2024-এ কি এটা যথেষ্ট চিন্তার কারণ বিজেপির কাছে? একেবারে নয়। জাস্ট একটা লাইনে আমি বলে দিতে পারি, দ্য মোদি জাগারনট ইজ আনস্টপেবল নাও। মোদির রথকে আটকানো প্রায় অসম্ভব, অসম্ভব। কেন বলি, উত্তরপ্রদেশটা দিয়ে যদি শুরু করি, উত্তরপ্রদেশে 37 বছর পরে একটা পলিটিক্যাল পার্টি সেকেন্ড টাইম ফিরল। 1985 একবার কংগ্রেস ফিরেছিল, তারপর কেউ ফেরেনি, কোনো মুখ্যমন্ত্রী টার্ম কমপ্লিট করতে পারেননি, ইনি করেছেন। অধিকাংশ মুখ্যমন্ত্রী টার্ম কমপ্লিট করতে পারেননি, যোগী আদিত্যনাথ শুধু করেননি, তিনি ফিরে এলেন। দ্বিতীয় কথা যে উত্তরপ্রদেশ জনতা পার্টি নিশ্চয়ই কিছু সিট কমেছে, কিন্তু এবারেও 2/3 মেজরিটি তো পেয়েছে, গতবারে 3/4 পেয়েছিল, এবার 2/3 পেয়েছে। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য যে রাজ্যকে এমনি এমনি উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি ভোট পায়নি, উত্তরপ্রদেশকে একটা বিমারু রাজ্য থেকে একটা উন্নত
বা উত্তম প্রদেশ বানানোর যে প্রক্রিয়া, কিন্তু আমি এই কথাগুলো বলছি একজন বিজেপির কর্মী হিসেবে ডেফিনেটলি বলবো, কিন্তু আমার তো একটা পলিটিক্যাল অ্যানালিসিসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তার ভিত্তিতে বলছি যে একটা বিমারু স্টেট থেকে উত্তরপ্রদেশের মানুষের মধ্যে যেটা অস্মিতা থাকতে পারে, হ্যাঁ আমার উত্তরপ্রদেশ, তারা শুধু বাইরে গিয়ে গাড়ি চালায় না, বাইরে শুধু ঠেলা টানে না, বাইরে শুধু কাজ করতে যায় না, এখানে উন্নতি হতে পারে, এখানে মানে এমন হাইওয়ে বানাবো যে হাইওয়ে দিয়ে প্লেন নামাতে পারি, আমি আমি এমন এয়ারপোর্ট বানাবো যে এয়ারপোর্ট হচ্ছে ভারতের বৃহত্তম এয়ারপোর্ট, এবং এখানে আমি এমন কারখানা তৈরি করছি যে কারখানাগুলো বিশেষত মোবাইল কারখানা, বিশ্বের অন্যতম বৃহত্তম মোবাইল কারখানা আমি গড়ে তুলছি, এগুলো কি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে না? একটা দিক যদি হয়, অন্যদিকে মানুষের মধ্যে একটা অস্মিতা। উত্তরপ্রদেশে আরেকটা বিষয় যেটা হয়েছে, যোগী আদিত্যনাথ একজন জননেতা হিসেবে উঠে এসেছেন, কিন্তু জননেতা, আমি যতদিন রাজনীতি চর্চা করছি আমি সত্যি নরেন্দ্র মোদীর মতো এরকম জননেতা দেখিনি। ক্যারিশমাটিক লিডারশিপ যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি, ক্যারিশমা, একজন মানুষ তার উপর একেবারে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, মোদী ওই জায়গায় পৌঁছে গেছেন। আজকে আমি একটা সমীক্ষার কথা বলি, দ্য হিন্দু পত্রিকায় বেরিয়েছে লোকনীতি সিএসডিএস জনমত সমীক্ষা, ইলেকশনের পরে ওরা করেছিল, আজকে বের করলো যে এই রাজ্যগুলোতে কে জিততে পারে। আজকে ওরা প্রকাশ করছে যে এই রাজ্যগুলোতে বিজেপি জিততে পারে, আগেই বোঝা যাচ্ছিল, কারণ একদিকে রাজ্য সরকারের উপর ভরসা, তার চেয়েও বেশি ভরসা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপরে, রাজ্য সরকারের উপর ভরসা, অনেক বেশি ভরসা কেন্দ্রীয় সরকারের উপরে। পাঞ্জাবের ক্ষেত্রে রাজ্য সরকারের উপর ভরসা ছিল না, কেন্দ্রীয় সরকারের উপরে ওদের ভরসায় সেভাবে ওরা ভরসা দেখতে পায়নি, ফলে পাঞ্জাবে বিজেপিও জিততে পারেনি, বিজেপি জেতার কথাও ছিল না, বিজেপি এমন কোনো শক্তিও ওখানে নেই, ওখানে কংগ্রেসকে পরাজিত হতে হয়েছে। বাকি প্রত্যেকটি রাজ্যে রাজ্য সরকারের উপর যা ভরসা, তার চেয়ে আরও বেশি ভরসা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপরে। ফলে এইটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক, যে এতদিন ক্ষমতায় থাকার পরেও কিন্তু ইনকামবেন্সিটাকে অ্যান্টির বদলে প্রয়োগ করতে পেরেছে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেন আমি বলছি যে আগামী 2024 মোদীর জাগারনেটটা আনস্টপেবল হবে, এটা হচ্ছে এই যে নির্বাচনটা গেল, বিরোধীরা তো হেন উপায় প্রয়োগ করেনি যাতে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে হারিয়ে দেওয়া যায়। ওরা জানতো উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে হারিয়ে দিতে পারলে আগামী দিনে কিন্তু কেন্দ্রে বিজেপিকে বিপদে ফেলা যাবে। তার জন্যে মিডিয়ার একটা অংশ বারবার বলা হতো কিছু ঘটলে যোগীর রাজ্যে হত্যাকাণ্ড, যোগীর রাজ্যে রেপ, মানে পৃথিবীতে কোথাও রেপ পায়নি আর ভারতে কোথাও হয় না, ওইখানেই হয় আর কি। দুই, বারবার ওই হাতরাসকে দেখানো, হাতরাস অন্যায়, কিন্তু দেখতে হবে হাতরাসের প্রতি সরকারের টলারেন্স, জিরো টলারেন্স ছিল, মানুষ এটা মেনেছে। উত্তরপ্রদেশে পরিচিত যারা ছিল তারা বলতো, আচ্ছা আমরা এটা নিয়ে এত ভাবি না, আমরা দেখছি যে জ্যান ল অ্যান্ড অর্ডার এত ভালো হয়েছে, আপনারা এই রকম আলোচনা। মায়াবতী ইভেন বলেছে যে মিডিয়া এবং মুসলিমরা এমনভাবে হয়েছে এবং মিডিয়াকে তারা এমনভাবে দোষারোপ করছেন, আপনিও বলছেন যে এটা মিডিয়া, মিডিয়ার একটা অংশ। আমি তো বলছি, আমি একদম প্রমাণ করে দিতে পারি, অ্যান্টি বিজেপি ক্যাম্পেইন করেছিল। আরেকটা হচ্ছে ষড়যন্ত্র, কিরকম বলি, নির্বাচনের 15 দিন করেছিল, কিন্তু মায়াবতী বলছে ক্যাম্পেইনটা করেছিল, কিন্তু তার সাথে এমন একটা মানে ভয়ের বাতাবরণ তৈরি করে দিল যে মুসলিমরা একগোট হলো এবং 80-20 ম্যাচটা খেলতে সুবিধা হয়ে করে। এখন ব্যাপার হচ্ছে মিডিয়াকে কে কীভাবে দেখে, আমি তো মিডিয়া প্রমাণ করতে পারি। আরেকটা বিষয় যেটা বলি, সেটা হচ্ছে নির্বাচনের ঠিক আগে কয়েকজন বিজেপির নেতাকে টেনে নিয়ে চলে যাওয়া হলো এবং তারা সমাজবাদী পার্টিতে জয়েন করলো, এবং এদের বলো বিজেপি হারবে, আমরা তাই এসপিতে চলে এলাম। ওরা প্রত্যেকে খারাপ ফল করেছে, দু একজন জিতেছে, দু একজন হেরেছে, প্রত্যেকে খারাপ ফল করেছে। ফলে এতগুলো অড, এতগুলো বিরোধিতার পরেও একটা দল 2/3 মেজরিটি পেল, 37 বছরে পুরনো যে মানে প্রথা সেটাকে ভেঙে ক্ষমতায় এলো, বাকি 4টা রাজ্যে ভালোভাবে, 3টে রাজ্যে ভালোভাবে জিতলো। উত্তরাখণ্ড তো অধিকাংশ জনমত সমীক্ষা বলেছিল, আমি তো এখানে আলোচনা করে গেছিলাম যে বিজেপি জিতলেও সেখানে একটা টক্কর হতে পারে, কিচ্ছু টক্কর হলো না, বিজেপি 48টা আসন পেল। মণিপুরে, মণিপুরে সবাই দেখিয়েছিল 28-29 হতে পারে, মণিপুরে 32টা আসন পেল। গোয়াতে গতবারে যা পেয়েছিল তার চেয়ে 6টা আসন বেশি পেল। তো এরপর আমি কি মোদির উপর ভরসা রাখবো না? নিশ্চয়ই রাখবো। ওকে, মোদির উপর আনস্টপেবল 2024 বিমলদা বলছে যে এই যে জায়গাটায় রয়েছে, একটাই শব্দ হচ্ছে ভরসা, অর্থাৎ মানুষ ভরসা করছেন এবং কেন্দ্রীয় সরকারের উপর বেশি ভরসা, একটি জনমত সমীক্ষার কথাও বললেন। কিন্তু এই স্টপেবল আনস্টপেবল কোনো অশ্বমেধের ঘোড়াকে মানে যদি স্টপ করতে হয়, সেরকম পরিস্থিতি কি বিরোধীরা করতে পারবে, বা বিরোধীদের মধ্যে কোনো কিছু কি আপনি ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে সেখানে স্টপ করা সম্ভব? হ্যাঁ দেখুন, মানে সুজিতা,
বিরোধীরা মানে এমন কতগুলো ইস্যুস তোলার চেষ্টা করছে যেগুলো নন ইস্যুস। দেখুন হাথরাস, মানে হাথরাসে যা ঘটনা ঘটেছে নিন্দনীয়, কেন কিন্তু ভারতবর্ষে সর্বত্রই সেটা ঘটে, আমরা যে রাজ্যে থাকি সেখানে ঘটে না কেউ বলতে পারবে না। আমাদের অবশ্য রিপোর্ট বেরোচ্ছে না, গত 2 বছর ধরে জানতে পারছি না কী ঘটছে, কিন্তু সেখানে এমন কাণ্ডকারখানা ঘটে গেল মনে হচ্ছে না উত্তরপ্রদেশেই বুঝি মেয়েরা সবচেয়ে বেশি ভারতবর্ষে সুরক্ষাহীন অবস্থায় আছে। কিন্তু দেখুন সবাই ছুটলো সেখানে, কিন্তু হাথরাসের নির্বাচনে দেখা গেছে বিজেপি সেখানে জিতেছে, এবং আরেকটি যে রাজ্য আমার বক্তব্য হচ্ছে যে যদি আপনি এগুলো ইস্যুস, কেননা এগুলো উত্তরপ্রদেশে ভারতবর্ষে বহুদিন আপনি যদি যদি এই ডেটাগুলো দেখেন, মানে আপনার ডেটা এগেনস্ট ক্রাইম এগেনস্ট ওম্যান, সেটা মানে বহুদিন ধরেই রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে, বহুদিন ধরেই মেয়েদের এগেনস্টে অনেক ধরনের অত্যাচার ঘটেছে ভারতবর্ষে, অন্য রাজ্যেও ঘটেছে। হঠাৎ একটা হাতরাসে ঘটছে বলে আমি যেভাবে চেষ্টা করা হলো সেটা কিন্তু আমার যেটা ধারণা, এটা আমি বহু জায়গায় মানুষের সঙ্গে কথা বলে বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেছিলাম, দেখেছিলাম তারা খুঁজে পাচ্ছে না, ইস্যুস খুঁজে পাচ্ছে না। ইস্যুস খুঁজে না পাওয়াটাই একটা মানে বড় চ্যালেঞ্জ। এবং যে এগ্রিকালচারাল বিল সেটাও কিন্তু একটা ভালো করে তার একটা পরীক্ষা নিরীক্ষা হওয়ার সুযোগ ছিল এই বিল। হ্যাঁ, অনেক ভারতবর্ষে অনেক রাজ্য সেখানে সাব কন্ট্রাক্টিং এই ব্যাপারগুলোকে তারা ভাবনা চিন্তা করছে, এটা তো একটা স্বামীনাথন কমিটির ভেতরেই এটা প্রেসক্রিপশন ছিল। হ্যাঁ, ইউএনএর এফএও এই ধরনের কথা বলছে যে বিশ্বে কৃষিকে উন্নত করতে গেলে মানে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে, সেটা একটা চেষ্টা হয়েছিল। কিন্তু এমনভাবে প্রচার হলো যাতে করে যেন কৃষিটাকে ভেঙে ফেলা হচ্ছে, মানে কৃষিতে গরিব ফার্মাররা থাকতে পারবে না, এমন একটা অদ্ভুত প্রচার হলো। এগুলো কিন্তু নন ইস্যুস। তার ফলে যেটা ঘটে গেল যে যেসব জায়গায় মানে ফার্মারদের মিরাট এইসব অঞ্চলগুলোতে যেখানে আমরা ভেবেছিলাম হয়তো জাঠেদের একটা গোষ্ঠী তারা হয়তো বিরাট আরএলডি তারা হয়তো এগিয়ে আসবে, কিন্তু হলো না। সুতরাং ব্যাপারটা হচ্ছে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, বিরোধীরা কিন্তু ইস্যুসটাকে খুঁজে পাচ্ছে না কীটা করা উচিত। অপরদিকে বিজেপি যেটা করছে, একটু আপনার কাছে একটি প্রশ্ন, বিরোধীরা খুঁজে পাবে না, দেখবেন এই যে ইস্যুগুলো বলেন হাথরাস বা যেগুলো কংগ্রেস এবং একটা ভারতবর্ষে যে লেফট স্কুলিং যারা রয়েছে লেফট কংগ্রেস, এরা কিন্তু ইস্যুটাকে দেখা যাচ্ছে যে সমাজবাদী পার্টি হাথরাস নিয়ে কিন্তু বিরাট কোনো মুভমেন্ট করেনি, বা সমাজবাদী পার্টি নির্বাচনে 3 মাস আগে এসছে, বা কৃষক ইস্যুতেও বলা যেতে পারে আপ কিছুটা এইখানে সক্রিয় ছিল, কিন্তু যেখানে ওয়েস্টার্ন ইউপির কৃষকরা কৃষক বিলের প্রতি সমর্মিতা দেখালো না, পাঞ্জাবের কৃষকরা সিংহ সীমান্তে তারা দেখেছে। তাহলে এই যে ইস্যুটা, এটা আপনি সম্মিলিত বিরোধী মানে যেটাকে এবারে ফেডারেল জোটের ক্ষেত্রে আপনি তাদেরকে ইঙ্গিত করবেন, না কংগ্রেস এবং লেফট যারা ভারতীয় রাজনীতিতে একটা নন এন্টিটিতে হয়েছে তারা ইস্যু ডমিনেট করছে কিন্তু ভোটটা পাচ্ছে না, বরঞ্চ উল্টে সুবিধা হয়ে যাচ্ছে বিজেপি, এইটা যদি আমি বলি তাহলে কি আপনি এগ্রি করবেন না? হ্যাঁ, আমি 1 মিনিট যদি বলতে দেন, ব্যাপারটা হচ্ছে যে ইস্যুসগুলো ভারতবর্ষের রাজনৈতিক ইস্যুসগুলো লেফটরাই তৈরি করে দেয়, তাদের যেভাবে খেলতে সুবিধে হয় সেভাবেই তারা ইস্যুসগুলো তৈরি করে, কিন্তু তাদের কোনো নেটওয়ার্ক নেই, ফিল্ড নেই, তারা মানে অটোমেটিক্যালি হারিয়ে যায়, আর বোকার মতন অন্য জলগুলো তখন সেগুলোকে গ্রহণ করে, তখন তারা বিশেষ কিছু এগোতে পারে না। যেমন মানে দেখুন বামেদের চালাকিটা দেখুন, এতকাল তারা বলে এলো যে বৃহৎ চাষিটাই হচ্ছে সবচেয়ে বড় কৃষির পক্ষে ক্ষতিকারক, সেই সময় লেলিনের বিখ্যাত উক্তি সেট দ্য কুলক এগেনস্ট কুলক, কুলকদের বড় চাষিদের একের বিরুদ্ধে এককে লাগিয়ে দাও, এই বড় চাষির জন্যই গরিব চাষিদের এত ক্ষতি হচ্ছে, বর্গাদারদের বিরুদ্ধে হ্যাঁ বর্গাদারদের ফেভারে তারা এত বিলটি লাগলো, কিন্তু সেই পাঞ্জাবের বৃহৎ চাষির স্বার্থ রক্ষার জন্য সিপিএম পথে নেমে গেল, তারা সেখানে লোক পাঠালো, ভিড় ইস্যুটাকে তৈরি করলো, কিন্তু সেই ইস্যুটাকে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নিয়ে যাওয়া, যেমন ইলেকশন যে সমস্ত রাজ্যগুলোতে হয়েছে সিপিএম 0.01% ভোট পেয়েছে উত্তরপ্রদেশে, এর লজ্জার কিছু হতে পারে না। বামেরা যে জায়গায় যাচ্ছে তাদের বোঝা উচিত, তারা এত বড় ইস্যু করেছিল, হ্যাঁ কিন্তু তারা পারলো না, কিন্তু তারা ইস্যুর কি প্রথমে ছিল একেবারে সেই জায়গা থেকে একটু দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গা থেকে কি আপনার মনে হয় যে একদিকে লেফটরা তো নন এন্টিটি, 0.0 মানে নোটা পর্যন্ত তার কাছে কতটা মানে মানে কতটা নোটা থেকে পেছিয়ে, এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কংগ্রেসের দ্বারা হবে না, প্র্যাকটিক্যালি এইটাই হচ্ছে এক লাইনে দাঁড়ায় ওর দ্বারা হবে না,
অর্থাৎ ইস্যুটাকে ডমিনেট করছে এবং ফেডারেল জোটটাও তৈরি হচ্ছে না, এটা কি একটা বড় দুর্বলতা যেটা মানে নরেন্দ্র মোদি সেই সুবিধাটা পেয়ে যাচ্ছেন? না, 100 বার দেখুন, মানে সুতরাং বোঝা যাচ্ছে যে ইস্যুসগুলো আসছে তার পেছনে তাদের মানে পরিচালক ব্রেনটা ওপরে আছে, সিপিএম কম লেফট ব্রেন রয়েছে, কিন্তু যেটা আছে ফোর্স যেটা যারা কাজ করবে তাদের কিন্তু সেই জায়গায় নেই। এসপির কথা আপনি বললেন, এসপি কিন্তু ওম্যান রিজার্ভেশনের বিরোধী, মোটামুটিভাবে বলা যায় তারা কিন্তু ওম্যানদের মানে মানে নারী পুরুষের সমানাধিকারের তারা খুব একটা পক্ষে নয়, সোজা কথা আমি মানে বাংলা ভাষায় বলতে গেলে। এবং তার ফলেই আপনি যেটা বললেন যে হাতরাসের যে ঘটনাগুলো ঘটেছিল এসপিকে সেভাবে দেখা যায়নি, কেননা একদম পরিষ্কার হওয়াই ভালো। সুতরাং তারা সেভাবেই রাজনীতি করছে, কেন তাদের যে মানে ক্যাডার তারা ওইভাবেই চলেছে। কিন্তু যারা বিরোধী রাজনীতি যারা নেতৃত্ব দিয়ে গেল তারা দেখা গেল একেবারে অন্য মেরুর লোক, তারা ইস্যুটাকে তুলে দিয়ে গেল কিন্তু এই ইস্যুটাকে নিয়ে ঠেলার মতো লোক কেউ নেই। তার ফলে নরেন্দ্র মোদীর সুবিধাটা হলো একদিকে উন্নয়ন, অন্যদিকে ইমোটিভ ইস্যুস, আপনার অযোধ্যা কাশী একেবারে ঢেলে উনি একেবারে সেই ইস্যুসগুলোকে মথুরারও এখন এসে গেছে। সুতরাং ব্যাপারটা বলছি ইমোটিভ ইস্যুসগুলোকে ভারতবর্ষে কোনো দিন উন্নয়নের ভিত্তি করে ভোট হয় না, তাহলে ইন্দিরা গান্ধী 77 সালে অনেক উন্নয়ন করেছিল, হেদেভূত হয়ে গেলেন, ইমোটিভ ইস্যুসগুলো কাজে লাগে। ওই সময় নাসবন্দি ঘটেছে, এইটা কত জায়গায় ঘটেছে নোবডি নোস, কিন্তু ওইটা যদি প্রচার করা গেছে তার ফলেই কিন্তু আপনার মানে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ থাকে। এইখানে তো ওরা কিন্তু একেবারেই আমার যেটা ধারণা একেবারেই যেটা করেছে সেটা হচ্ছে ইমোটিভ ইস্যুস সেইটুকুগুলোকে কাছে রেখেছে, সেগুলোকে ফেলে দেয়নি, অ্যান্ড কম্বিনেশনস এই দুটোর ব্লেন্ডিংটা মানে অসাধারণ কাজ দিয়েছে উত্তরপ্রদেশ। বিমলদা, হ্যাঁ, আমার এখানে একটা প্রশ্ন, আমি এটা আপনার অ্যানালিস্ট হিসাবে আপনি ওটাকে নিশ্চয়ই খণ্ডন করবেন, যে এই যে ফেডারেল জোটটা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোথাও একটা পতনের ইঙ্গিত বিজেপি দেখতে পাচ্ছেন এবং কংগ্রেসকে নাকচ করছে, তার কারণ ইস্যুগুলো তৈরি করছে, মিডিয়ার কথা বললেন, মিডিয়া ইস্যুগুলোকে ওই যে কংগ্রেস এবং লেফটের তৈরি করা ইস্যুগুলোকে করছে, কিন্তু বাস্তবিক জায়গা থেকে দেখা যাচ্ছে যে ফেডারেল স্ট্রাকচার মানে জোট তারা কেউ এই ইস্যুগুলোকে রেসপন্ড সেভাবে করছে না, ফলত একটা জায়গায় কিন্তু বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে, আপনি কি এটা মানবেন? আপনি যার কথা বললেন তার কথাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ ইলেকশনে জেতার পর উনি বলেছেন যে ওখানে সমস্ত ইভিএম নাকি ম্যানিপুলেট করা হয়েছে এবং বিজেপি ম্যানিপুলেট করে জিতে গেছে। সুতরাং এই কথা শুনে উত্তরপ্রদেশের লোকজন হাসা শুরু করেছে, সুতরাং এই ধরনের কথা শুনে আমরাও হাসি শুরু করছি। এটা তো এই রাজ্যের পরিপ্রেক্ষিতে, এই রাজ্যে জিতলে সবই ছাপ্পা ভোটে আপনারা বলেন, আর উনি বলছেন যে ইউপিতে যা যাচ্ছে ইভিএমটা লুট করে, আমরা একটা ভোটও ছাপ্পা ভোট বলতাম না, যদি আপনারা বিভিন্ন নির্বাচনে মানুষকে মারধর করা, ভোট দিতে না দেওয়া, আপনারা যদি না দেখাবেন আমিও কিছু বলবো না, আপনারা দেখাবেন দিয়ে বলবেন ছাপ্পা ভোট আমরা বলি, এ তো মহা মুশকিল। আপনারাই দেখাচ্ছেন মানুষকে পেটানো হচ্ছে, মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, আপনারাই দেখাচ্ছেন একজন কংগ্রেস প্রার্থী জামা কাপড় খুলে উলঙ্গ করে পেটানো হচ্ছে, সে বলছে দয়া করে আমার জামা কাপড়টা ফেরত দিন, আপনারা বলছেন যে সকাল 10টার মধ্যে মোটামুটি ভোট হয়ে যাচ্ছে, আবার কেউ বলছে বিকেল 5টার মধ্যে বিজয় মিছিল হয়ে যাচ্ছে, আপনাদের ওপর ভিত্তি করেই তো আমরা ভরসা করে আলোচনাগুলো করছি। এখন উত্তরপ্রদেশে একটা কথা বলি, আমি যেটা একটু রাজাগোপাল দার সঙ্গে ডিফারেন্ট একটু আমার পার্থক্য রয়েছে, এটা ঠিকই বহুদিন ধরে ভারতবর্ষে ডেভেলপমেন্টের ভিত্তিতে ভোট হতে দেওয়া হয়নি, কিন্তু আস্তে আস্তে ন্যারেটিভটা বদলানো হচ্ছে। উত্তরপ্রদেশে এই যে ভোটটা হলো ডেফিনেটলি ডেভেলপমেন্টের একটা ইস্যু ছিল, অন্যান্য ইস্যুকে আমি অস্বীকার করছি না, কিন্তু যেরকম বলি ল অ্যান্ড অর্ডার, উত্তরপ্রদেশে রিমার্কেবল ল অ্যান্ড অর্ডারের ডেভেলপ মানে ইম্প্রুভমেন্ট হয়েছে, আদারওয়াইজ এতটা ভোট যোগী আদিত্যনাথ পেতেন না। এই যে ক্র্যাকডাউন হয়েছে অন মাফিয়া অ্যান্ড ক্রিমিনালস, যে যা বলুক নরেন্দ্র অমিত ওখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন আগে সমাজে মানুষদের তুমি একটু শান্তি দাও, মহিলারা কিন্তু এখন উত্তরপ্রদেশে অনেক নিরাপদে যাতায়াত করে। আর একটু আগে উনি এসপির কথা বলছিলেন, এসপির আমলে শুধু একটা ঘটনা করে বলাই যথেষ্ট, 1994 সেকেন্ড অক্টোবর উত্তরাখণ্ড আন্দোলনকারী, তখন উত্তরাখণ্ড রাজ্য হয়নি, আন্দোলনকারীরা দিল্লি যাচ্ছিল রামপুরের ওপর দিয়ে, রামপুরে বাস থেকে টেনে নামিয়ে বেশ কয়েকজন মহিলাকে রেপ করা হয়েছিল, গুলি চালিয়ে কয়েকজনকে মেরে ফেলা হয়েছিল, পুলিশের বিরুদ্ধে এবং গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী কে ছিল? মুলায়ম সিং যাদব। তো এই তো উত্তরপ্রদেশ ছিল, ওই জায়গা থেকে একটা রাজ্যকে মানুষকে একটু শান্তিতে বাঁচতে দেওয়া, এটা যোগী আদিত্যনাথকে সারে মানুষ তো ডেভেলপমেন্ট পরে ভাবে, আগে তো বাঁচি নিজে, ফলে উত্তরপ্রদেশে ল অ্যান্ড অর্ডারের সুবিধে হয়েছে। দুই হচ্ছে ডেভেলপমেন্ট স্কিম আমি আগেই বলে দিয়েছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, শিল্পায়ন, আস্তে আস্তে মানুষকে কাজ দেওয়া,
প্রতিটি জেলায় একটা করে ইন্ডাস্ট্রি, মানে একটা করে মানে আই মানে শিল্পকে সামনে তুলে ধরা, তুলে ধরা একটা করে প্রডিউস হবে, যেগুলো সেই জেলা রিপ্রেজেন্টেটিভ থাকবে গোটা পৃথিবীর কাছে। এটা যোগী আদিত্যনাথ কিন্তু করতে পেরেছেন। ফ্রি, কাউকে মরতে দেননি, ফ্রি রেশন তিনি সরবরাহ করেছেন। আর একটা কথা, উত্তরপ্রদেশ এটা কেউ মানে বলছেন, আমি বলছি, উত্তরপ্রদেশ ছিল অ্যাবসলিউটলি একটা কাস্ট বেসড সোসাইটি, ভোটটাও কাস্ট বেসিস হতো। এই প্রথম কিন্তু ওই বাধাটাকে ভাঙা গেছে, জাটটা নয়, অনেকটা ভাঙা গেছে, একদিনে সম্ভব নয়। জাঠেদের একটা বড় ভোট কিন্তু বিজেপি পেয়েছে, যেটা সবাই ভেবেছিল জাঠেরা কেউ বিজেপিকে ভোট দেবে না, জাঠেদের একটা বড় ভোট বিজেপি পেয়েছে, আপার কাস্টের একটা বড় ভোট বিজেপি পেয়েছে, দলিতদের একটা বড় ভোট বিজেপি পেয়েছে, নন জাটবদের বিজেপি ভোট পেয়েছে, অর্থাৎ সব জায়গায়। যেটা আপনাকে আরেকটা কথা, লখিমপুর খেরিকে নিয়ে কিনা বলা হয়েছে যে ওটা নাকি বিজেপির ওয়াটারলু, সবকটা আসুন বিজেপি জিতেছে। অন্যদিকে আরেকটি বিষয়, অবশ্যই হিন্দু অস্মিতা এ দেশে যেন কোথাও বহুদিন ধরে মানুষ বলতে মানে মনে করিয়ে দেওয়া হয়েছিল, তুমি কোথাও বলতে পারবে না তুমি হিন্দু। এখন মানুষ বলতে পারে ইয়াস আই এম হিন্দু, স্বামী বিবেকানন্দর মতেই বলে, গর্ব করে বলো আমি হিন্দু। এবং সেই হিন্দুদের যে প্রতীক রাম মন্দির, সেই হিন্দুদের যে একটা আস্থার জায়গা কাশী বিশ্বনাথ, সেগুলোকে একটা নতুন রূপ দেওয়া, এগুলো কি আমি ভালো বলবো না? ডেভেলপমেন্ট, অস্মিতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনকে ঠিক মতো চালানো, এই প্রত্যেকটাই কিন্তু যোগী আদিত্যনাথকে এগিয়ে নিয়ে গেছে, অন্যান্য রাজ্যেও প্রায় একই রকম। আমি এখানে একটু রাজাগোপাল দা হিন্দুত্বের কথাটা খুব স্পষ্টভাবে বললাম, মানে আড়ষ্টতার সাথে না বা ভয়ে ভয়ে নয়, সেটা যেমন বিজেপির ক্ষেত্রে, এটা বিজেপি ওটা রাজনৈতিক ইস্যু শুধু নয়, এটা তার সাংস্কৃতিক রাজনৈতিক পুরো ইস্যু, মানে একেবারে এটাই ভারতবর্ষে মেন স্ট্রিমে নিয়ে এসছেন। এবং অন্যান্য যে যে দলগুলো তারা কিন্তু বিজেপিকে, অনেকে বলেন যে কংগ্রেস সফট হিন্দুত্বের লাইনে যাচ্ছে, কংগ্রেস কী করছে না করছে সেটা মানে আজ এটা করছে তো কাল অন্যটা করছে। সমাজবাদীর ক্ষেত্রেও কি এই জিনিসটা হচ্ছে যে মানে তারাও খুব একটা স্ট্রংলি হিন্দুত্বর থেকে বেশি হচ্ছে, যেমন হচ্ছে মৌলানা মুলায়ম বলা হতো, তার ছেলেও কিন্তু একটা স্ট্রংলি সেটাকে কিন্তু কাউন্টার করতে পারিনি, কিন্তু যিনি করছেন বা অধুনা চর্চিত যে মানুষটি হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, তিনি এত শিক্ষিত, নতুন নতুন ভাবনা চিন্তা, মহল্লা ক্লিনিক, কত রকমের উন্নয়নমূলক কাজ, দিল্লি মডেল, তিনিও কিন্তু একদম মঞ্চের মধ্যে বসে তিনি হনুমান চালিসা পাঠ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্র পড়েন, চক্ষুদান করেন। অর্থাৎ বিজেপিকে ঠেকানোর জন্য এই যে একটা যে জোট, অর্থাৎ হিন্দুর যে ন্যারেটিভ, কোথাও কি কিছু কিছু দল, আঞ্চলিক দল যাদের বলা হয়, তারা কি এই ন্যারেটিভটাকেও আগামী সময়টায় প্রবলভাবে আরও আনতে পারে, এরকম কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, মানে যেটা বিমলদা যেটা বললেন যে হিন্দুত্ব এমন একটা জায়গায় এসে গেছে যে সব রাজনৈতিক দলই মনে করছে এটা এটা গুরুত্বপূর্ণ, এটাকে বাদ দিলে চলবে না, এবং অনেক রাজনৈতিক দল মন্ত্র আওড়াচ্ছেন, মানে সব জায়গাতেই মানে মন্দিরে পুজো দিয়ে তারপর প্রচার করছেন। এই ব্যাপারগুলো আগে খুব একটা দেখা যেত না, এখন কিন্তু এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের রাজনীতিতে আপনি যদি হিন্দুত্বর বিরোধী কিছু বলেই যদি রাজনীতি করার চেষ্টা করেন তাহলে আপনার স্কোপটা কম। এই যে বামের হয়তো এতটা শেষ হয়ে গেল, তারা ধর্মকে আফিং বলার চেষ্টা করবে, অত্যাধিক ইসলামাইজেশনকে মানে গুরুত্ব দেওয়া, এটা এইগুলো এইগুলো যে ওরা করার চেষ্টা করে গেছে তাতে কিন্তু যথেষ্ট বিপদ ঘটে গেছে। এবং খেয়াল রাখতে হবে যে এখনও পর্যন্ত 84-85% হচ্ছে যে ভারতবর্ষের হিন্দু পপুলেশন রয়েছে। যদি হিন্দু পপুলেশন একটা বড় সংখ্যক কী হচ্ছে, তারা মনে করে যে তারা সেকুলার, মানে সেকুলার শব্দটা মানেটা হচ্ছে যে আমি আমার ধর্ম আমার নিজের কাছে রাখি, অন্য ধর্মের প্রতি আমি আস্থাশীল এবং শ্রদ্ধাবান, এটাই হচ্ছে ভারত মানে হিন্দুদের চিরকালই হিন্দুর এই ধরনেরই বক্তব্য মেনটেন করে এসেছে। কিন্তু এখন যে ধরনের বক্তব্যটা আসছে যে আমার যে সত্তা সেটাকে আমি কখনো ব্যাকসিটে রাখবো না, সেটা আছে কিন্তু আমি অন্যদের প্রতি শ্রদ্ধা, এই নয় আমি হিন্দু বলে যে আমি অন্যের প্রতি শ্রদ্ধাশীল নয়, তা কিন্তু নয়। কিন্তু আগে ছিল যে আমি হিন্দুত্ব সেটা আমি প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখন এই জিনিসটা কিন্তু এসে হাজির হয়েছে। এবং তার ফলে যেটা মানে প্রত্যেক রাজনীতি যারা করছে না দেখা যাচ্ছে যে তারা কিন্তু অনেকটাই মানুষ থেকে দূরে দূরে রয়ে গেছে। কিন্তু মুশকিলটা যেটা আপনি বলার চেষ্টা করলেন যে তারা কিন্তু একদিকে যখন বলছে যে আমি সেকুলার, কিন্তু দেখা যাচ্ছে তারা মাইনরিটি ধর্মদের কাছে কাছে আসার চেষ্টা করছে, তারা মনে করছে মাইনরিটি তারা পিছিয়ে আছে এবং
তারা যেহেতু মানে গরিবের কথা বলে, পিছিয়ে বর্গের কথা বলে, অর্থাৎ মাইনরিটির পক্ষে যাওয়াটাই তাদের যে ইডিওলজির সঙ্গে সমান। কিন্তু এটা কিন্তু মানুষ মনে করছে যে এটা সঠিক অ্যাপ্রোচ নয়, এটা হচ্ছে অ্যাপিজমেন্ট, এটা তাদের যে বক্তব্যটা অনেকটা অ্যাকিন টু অ্যাপিজমেন্ট। আমি রাজগোপাল দাকে অ্যাড করে দিই, একটু অ্যাড করে বলুন না, বলুন কেননা কেন বামেরা, বামেদের প্র্যাকটিক্যালি জিনিসটা একটু হিপোক্রেটিক হয়ে যায়, ভণ্ডামির জায়গায় পৌঁছে যায়। পশ্চিমবাংলায় দেখুন, আমতাই একটি ছেলে মারা গেল, খুব অন্যায়ভাবে মারা, মানে ছেলেটা মারা গেছে, ডেফিনেটলি সত্য কি সেটা জানা উচিত। আনিস, সবাই আন্দোলন করছে, বামেরাও আন্দোলন করছে। আচ্ছা, জাস্ট আমি বেশি দূর যাবে না, দোসরা মের পর থেকে আজ পর্যন্ত যদি দেখি 55টা বিজেপি কর্মী খুন হয়েছে কিছুদিন আগেই, শাসক দলের মারে বাড়িপুরের কাছে একটি হিন্দু ছেলে মারা গেছে। একটা আন্দোলন করেছে বামেরা, করে কেন করেনি? আমি প্রশ্ন করি, এই মানুষগুলোর জীবনটা কি জীবন নয়? তাহলে আমি যদি প্রশ্ন করি, তার পরিবার যদি প্রশ্ন করে, তারা হিন্দু হয়ে অন্যায় করেছে, তারা মারা গেছে, তুমি আন্দোলন করনি, তুমি আর একটা আন্দোলন করতে চলে গেলে, এটাও অন্যায়। এটাও ডেফিনেটলি আমরা আনিসের বাবাকে সমর্থন করেছি যে হ্যাঁ, ইয়ে হওয়া উচিত, সিবিআই তদন্ত হওয়া উচিত। 67-তে নুরুল ইসলামের যে ঘটনাটা আর কি, খাদ্য আন্দোলনে, তারপর হচ্ছে বামেদের একটা উত্থান, যুক্ত ফ্রন্ট তৈরি করা, ওই যে ঘুরে দাঁড়াবার কথাটা তারা বলেন, হয়তো সেই ক্ষেত্রে আনিসের ক্ষেত্রে হয়তো সেই পদ্ধতিটাকেই তারা। তাহলে একজন হিন্দু যদি প্রশ্ন করে, যারা রাজনৈতিক কারণে খুন হয়েছে পশ্চিমবাংলায় দোসরা মেয়ের পর, তারা যদি বামকে প্রশ্ন করে, কোনো একটি নিহত ছেলে বাবা বা মা বা তার স্ত্রী, যে আমার স্বামী বা আমার ছেলের মৃত্যুতে তুমি আন্দোলন করনি কেন, কেন ওই একটা ইস্যুতে আন্দোলন করলে, বিজেপি মানে সিপিএমের কোনো উত্তর আছে কি বামেদের? কোনো উত্তর নেই। এটাই কিন্তু ওদের সর্বনাশের কারণ ঘটেছে, কারণ ওরা কিন্তু এই, আমরা মাঝে মাঝে একটা কথা কিন্তু পপুলার হয়ে গেছে, বাম ইসলামিক কথাটা চালু হয়ে গেছে। বামেরা কিন্তু ওইখানে থাকতে বড্ড বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ বামেরাও একটা এক্সট্রিম টাইপের রাজনৈতিক ভাবনা নিয়ে চলে, ফলে কোথাও একটা এক্সট্রিম যেখানে থাকে বামেরা সেটাকেই পছন্দ করে। এই বামেরা কিন্তু এই যে পতন হয়েছে, বামেদের পক্ষে উঠে আসা কিন্তু কঠিন। সেটা তো একটা দিকে আপনি একটা বললেন, একটা এক্সট্রিম ওই জায়গা থেকে বাম ইসলামিক আপনি বললে, যেটাকে বলতে চাইছেন লেফট ইসলামিক বা বাম ইসলামিক, বা হচ্ছে অন্যদিক থেকে হচ্ছে হিন্দুত্বের ন্যারেটিভটা প্রত্যেকটা জায়গায় জায়গায় স্মরণ করিয়ে দেওয়া, প্রত্যেকটা জায়গায় এইটা জায়গা থেকে, এই যে মাঝখানের যে স্পেস থেকে কোথাও কি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী বা আপ, অধুনাচর্চিত আপ, এই জায়গাটা একটা ব্যালেন্স করার, একদিকে হনুমান চালিসা, আরেকদিকে আইআইটি খড়গপুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ইমেজ, সাধারণ মানুষের ইমেজ, কোথাও কি এইটা দিয়ে একটা রোধ করার চেষ্টা মানে করা হচ্ছে? যে আচ্ছা, বিমলদা ডিফার করছেন, আমি আসবো কাছে, তবে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির সময় হয়েছে, প্রথমার্ধ অতিক্রান্ত, নিঃসন্দেহে আপনারা এই থেকে কতগুলো সূত্র পাচ্ছেন, দ্বিতীয় অর্ধে আরও কিছু কিছু আপনাদের কাছে আসবে, প্রশ্নের আকারে নিয়ে আসবো, এবং যে দুজন বিদগ্ধ মানুষ রয়েছেন এমন উত্তর দেবেন যার থেকে কিন্তু কতগুলো প্রশ্ন মাধ্যমে যে উত্তরগুলো থেকে আপনারা অনেক কিছু চিন্তাসূত্র পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ, নিবেদন করছেন স্পার্কল। স্পার্কল ডিশওয়াশ, ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। আর আর কাবেল ফায়ার এক্স, না আগুন লাগবে না কালো ধোঁয়া বার হবে। আমার মানুন, আকালমান ধন, সঠিকটা বেছে নিন। ডাইজিন ট্যাবলেটস অ্যাসিডিটি আর গ্যাস থেকে দেয় জলদি আরাম, মাত্র ১.৪৬ টাকা প্রতি ট্যাবলেট, সুস্বাদু ফ্লেভারসে উপলব্ধ। মিস্টার এন্ড মিসেস মার রোজকার লাইফে সবার আগে ইন্স্যুরেন্স করিয়ে নেন, তবে লাইফ ইন্স্যুরেন্সের কথা উঠলেই পরে করে নেওয়া যাবে, সবার আগে নিজের লাইফকেও দিন না লাইফ ইন্স্যুরেন্সের ভরসা, সবার আগে লাইফ ইন্স্যুরেন্স। The best watches are from Switzerland, but the best perfumes are always French. Envidio, the power of French perfume. Punjab State Dear Holy Bumper Lottery, প্রথম পুরস্কার 2 কোটি গ্যারান্টেড, ড্র 19 মার্চ, প্রথম পুরস্কার ড্র হবে বিক্রি হওয়া টিকিটে, টিকিট মাত্র 500 টাকা। অভিজিৎ কুলকার্নি ডিয়ার লহরি বাম্পা 2022 2 কোটি জিতেছেন, চমনলাল ডিয়ার 500 মান্থলিতে 2 কোটি জিতেছেন, আপনি কি পরের কোটিপতি? বেশ অ্যাক্টিভ হয়েছে তো আদি। আরে দিদি, ও তো বাইরে যাচ্ছে। তো এটা তো মন্দির, বাইরের মেঝেতে জুতো চপ্পল সবই আসে। আমি পুরো বাড়িটা এরকমই পরিষ্কার রাখি, কারণ বাড়িটাও তো একটা মন্দির। কিন্তু কি করে? নতুন লাইজল দিয়ে,
সাধারণ ডিটারজেন্ট ফিনাইল ছাড়ুন, কারণ লাইজলের অ্যাক্টিভ ব্লুম ফর্মুলা দেয় ডিটারজেন্টের থেকে 10 গুণ বেশি ভালো পরিষ্কার, আর মারে ফিনাইলের থেকে 10 গুণ বেশি জার্মস এবং ছড়ায় সুগন্ধ। সম্পূর্ণ পরিষ্কার শুধুমাত্র লাইজলের পরিষ্কার। এখন প্রতি সন্ধ্যায় 4 ঘন্টা পর্যন্ত মশাদের লকডাউন হবে, অর্থাৎ মশাদের এন্ট্রি বন্ধ। কখন থেকে? ফট করে। নতুন গুড নাইট জাম্বো ফাস্ট কার্ড, খোলো টানো জ্বালাও ফু, ফট করে এর কাজ শুরু। কেমন লাগছে ম্যাডাম, ফেশিয়ালটা কেমন লাগছে? বিয়ের আগেই আসে shaadi.com এর সিজন, আজই ডাউনলোড করুন। নিবেদন করছেন স্পার্কল। স্পার্কল ডিশওয়াশ, ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। ডাইজিন ট্যাবলেটস অ্যাসিডিটি আর গ্যাস থেকে দেয় জলদি আরাম, মাত্র ১.৪৬ টাকা প্রতি ট্যাবলেট, সুস্বাদু ফ্লেভারস উপলব্ধ। ইয়ার অজয়, লুক এট ইওর ড্যাড, হাম ইস উমর মে এসে রহেঙ্গে ক্যা? বিলকুল রহেঙ্গে, अगर पापा जैसी सही प्लानिंग की तो। जैसे कि? मेरे पापा ने इन्वेस्ट किया LIC के जीवन अक्षय में, जो दे रहा है इमीडिएट और गारंटेड एन्यूटी एट रेगुलर इंटरवल्स जिंदगी भर के लिए। वाह, पर हमें तो इस एज तक वेट करना पड़ेगा ना? बिल्कुल नहीं, हमने तो अभी इन्वेस्ट किया है LIC के न्यू जीवन शांति में, जो हमें देगा डिफर्ड एन्यूटी, मतलब कुछ साल बाद से रेगुलर इनकम। आई सी। LIC के एन्युटी प्लान्स दे 10 एन्युटी ऑप्शंस और नियमित इनकम पाने में फ्लेक्सिबिलिटी भी। LIC, हर पल आपके साथ। পরের প্রশ্ন আপনি জিজ্ঞেস করুন। ফ্লোর ঝকঝকে করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করি আর জার্মস মারার জন্য ফিনাইল, তবু আমার ফ্লোর কিছুটা কি এমন দেখায়? হ্যাঁ, এত কিছু কেন? একটা তীর দিয়ে দুটো শিকার করুন না, সাধারণ ডিটারজেন্ট ফিনাইল ছাড়ুন, নতুন লাইজল নিয়ে আসুন। এর অ্যাক্টিভ ব্লুম ফর্মুলা দেয় ডিটারজেন্টের থেকে 10 গুণ বেশি ভালো পরিষ্কার, আর মারে ফিনাইলের থেকে 10 গুণ বেশি জার্মস আর সুগন্ধ, মানে একটা তীর দিয়ে দুটো নয় তিনটে শিকার। সম্পূর্ণ পরিষ্কার শুধুমাত্র লাইজলের পরিষ্কার। সারাদিন মনটা খাই খাই করে যে, টক ঝাল মিষ্টি মোগলাই খাবো রে, চিলি স্পাইসি বা সল্টি এন্ড স্পাইসি, স্পাইসি টপাটপ মুখে তোলো হেলদি এন্ড টেস্টি, টেস্টি টেস্টি রাজা খাই খাই চানাচুর ইজ আ বেস্টি। আপনি কি বিভিন্ন রোগে ভুগছেন? অসুখে সুস্থতার চাবিকাঠি থাকছে বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ, ফোনে সরাসরি কথা চিকিৎসকদের সঙ্গে, জেনে নিন সুস্থ থাকার উপায়। দেখুন হ্যালো ডক্টর প্রতিদিন দুপুর ১টায় আর প্লাস নিউজে। যে সমস্ত বাড়িতে ডেটল প্রতিদিন ব্যবহার করা হয় সেখানে লোক কম অসুস্থ হয়। ডেটল 100% শিওর। পাঞ্জাব স্টেট ডিয়ার হোলি বাম্পার লটারি, প্রথম পুরস্কার 2 কোটি গ্যারান্টেড, ড্র 19 মার্চ, প্রথম পুরস্কার ড্র হবে বিক্রি হওয়া টিকিটে, টিকিট মাত্র 500 টাকা। অভিজিৎ কুলকার্নি ডিয়ার লহরি বাম্পা 2022 2 কোটি জিতেছেন, চমনলাল ডিয়ার 500 মান্থলিতে 2 কোটি জিতেছেন, আপনি কি পরের কোটিপতি? ইনি হলেন মিসেস অলরাউন্ডার, একসাথে অনেক কিছু করেন কিন্তু বাথরুমে ঘষো আর ঘষো। মিসেস বোস এই হলদেটে ভাব আর শ্যাওলা ধরা দাগ দূর করতে আপনার চাই আপনারই মতো এক অলরাউন্ডার, হার্পিক বাথরুম ক্লিনার।
ফ্লোর টাইলস আর বেসিনকে করে 10 গুণ বেশি পরিষ্কার আর মেরে ফেলে 99.9% জার্মস। ওয়াও! হারপিক বাথরুম ক্লিনার আপনার বাথরুমের অলরাউন্ডার। এতে আর কি ইমিউনিটি বাড়বে? ওয়াকিং করো, ওয়াকিং। বললেই হলো। মা বাপি, ইমিউনিটির জন্য এক্সারসাইজের পাশাপাশি সঠিক নিউট্রিশনও জরুরি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইমিউনিটি উইক হয়ে যায়, সেই জন্যই এনশিওর। এতে আছে হাই প্রোটিন, জিঙ্ক আর ভিটামিন সি এর মতো 11টি ইমিউনিটি নিউট্রিয়েন্টস। এই নিউট্রিয়েন্টস আপনার শরীরে নতুন ইমিউনিটি সেলস গড়তে সাহায্য করে। এনশিওর। আর প্লাস নিউজ এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি যখন খুশি। আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আর প্লাস নিউজ অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ফিরলাম বাংলা বলছে এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ভাবার চেষ্টা হচ্ছে এবং বিশ্লেষণের যে চেষ্টাটা শুরু হয়ে গেছে দেশ জুড়ে, সেটা হচ্ছে একটা ফেডারেল জোট আগামী দিনের বাস্তব সত্য। হয়তো বিজেপিকে এটার মোকাবিলা করতে হবে, কেন বিজেপি সিস্টেম অফ ইন্ডিয়া, হিন্দুত্বই এখন প্রধান মুদ্দা হয়ে দাঁড়িয়েছে, প্রধান ইস্যু, এবং তার সাথে উন্নয়নের বিষয়টা রয়েছে এবং নানা রকমভাবে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংগুলো করা হচ্ছে সেগুলোরও একটা প্রভাব পড়ছে। তার বিপরীতে দাঁড়িয়ে ফেডারেল যে জোট, সেই জোটটা কত হবে বাস্তব, এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এরা মিটিং করেছেন। আমার মনে আছে দিল্লিতে সে মিটিংয়ে ছিলামও, যন্তর মন্তরে সেখানে আপ পার্টির মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তা ছিলেন। কোথাও একটা আপ এবং তৃণমূল কংগ্রেস, এবং আজকের যেটা ঘটনা সেটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, আজম খান এবং হচ্ছে মুলায়ম অখিলেশ যাদব, তারা দুজনে বিধায়ক পদ ত্যাগ করেছেন এবং তারা বল মানে মানে সাংসদ পদটাকেই তারা ধরে রাখবেন। এটা এরকমই, কেননা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটটাকে তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। অর্থাৎ তাহলে আগামী দিনে কি আপ এবং তৃণমূল, এই দুটো বিজেপির বিরুদ্ধে হচ্ছে মূল একটা ভয়েস হয়ে দাঁড়াচ্ছে, না দুজনের মধ্যে আগামী দিনে সংঘাত তৈরি হবে, কে নেতৃত্বকারী জায়গায় আসবে, কি মনে হয়? হ্যাঁ দেখুন, মানে আপের যদি উত্থান দেখেন সেটা কিন্তু অনেকটা আশা নিয়েই তৈরি হয়েছিল, ভ্রষ্টাচার বিরোধী, ভ্রষ্টাচার বিরোধী, ইন্ডিয়া এগেনস্ট করাপশন। হ্যাঁ, করাপশন, ইন্ডিয়া এগেনস্ট করাপশন, ম্যাসিভ লোক, আমি সেই সময় গেছিলাম, প্রচুর মানুষ তারা গেছে, এবং এই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এই দুর্নীতিটাকে পছন্দ খুব একটা করে না, এটা কিন্তু মানতেই হবে। এবং তার ফলে ভারতবর্ষের মেন স্ট্রিম পলিটিক্সের তারা কিন্তু করাপশনের বিরুদ্ধে কেউ কিছু কথা বলেনি, এটা কিন্তু ফ্যাক্ট। এবং প্রথমেই ওই ভ্রষ্টাচার বিরোধী আন্দোলন, সেখান থেকেই যে একটা পলিটিক্যাল মুভমেন্ট, পলিটিক্যাল পার্টির জন্ম, সেটাই হচ্ছে আপ। তারপরে স্বাভাবিকভাবেই আপের প্রতি মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ছিল, কেননা ভ্রষ্টাচার বিরোধী তারা। এবং সেইভাবেই আমরা দেখলাম যে 2015 সম্ভবত 15-র যে দিল্লি নির্বাচনে তারা ব্যাপকভাবে জেতে, এবং তারপরেই জিতেই তারা এক্সপ্যানশনের দিকে নজর দেয়। বাংলাতেও আপনি দেখবেন আপের প্রচুর, আমি প্রচুর ছেলে মেয়ে তারা চাকরি ছেড়ে দিয়ে আপের মানে কর্মী হচ্ছে, হ্যান হচ্ছে, সব প্রচুর দেখেছিলাম, কিন্তু ওই আবেগ বেশি দিন ধরে থাকতে পারিনি। এবং আমার প্রচুর বন্ধুবান্ধব ইউনিভার্সিটির প্রফেসর ইত্যাদি তারাও আপে জয়েন করেছিল, তারাও কিন্তু সেখানে টিকে থাকতে পারেনি। টিকিট না থাকার কারণ, না টিকিট, তাদের মনে হয়েছে যে পার্টিটার মধ্যে কোনো ইডিওলজি কিছু নেই। একটা পার্টি তৈরি করতে গেলে তার একটা ইডিওলজি থাকা দরকার, কী আমি কী চাইছি, কী আমার লক্ষ্য, খালি ভ্রষ্টাচার বিরোধিতাই কি একমাত্র, সেটা কী, হোয়াট ইজ, সেটাও আবার কী, এই যে ব্যাখ্যাটা সেটা তারা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। এবং দেখা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল সেই হচ্ছে যে একমাত্র নেতা, এবং যজুবেন্দ্র যাদব, যে মানে যোগেন্দ্র যাদব যিনি, সেও একজন খুব নাম করা, সবাই কিন্তু চলে গেছে, মানে প্রচুর ভূষণ চলে গেছে, আশুতোষ বিখ্যাত সাংবাদিক, সবাই আশুতোষ এই মুহূর্তে নেই, আশুতোষ বহুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়ে কুমার বিশ্বাস থেকে সবাই চলে গেছে, সবাই, বহু লোককে আমি জানি তারা চলে গেছে, যাই হোক শেষে কে গেছে না গেছে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল সে কিন্তু ধরে রেখেছে মোটামুটিভাবে, এটা তার আই অরবিন্দ কেজরিওয়াল আপে হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল আইএনসি মোটামুটি ভাবা যেতেই পারে। কিন্তু এখনও পর্যন্ত আমি দুটো কারণ বলবো যেটা আপের পপুলারিটি, একটা হচ্ছে যে এখনও পর্যন্ত পার্টির নেতা কর্মীরা সেভাবে ভ্রষ্টাচারে জড়িত না, এটা ফ্যাক্ট, এটা কোনো রেজাল্ট সেভাবে আসেনি। দু নম্বর কিন্তু ফ্রিউইজ, আমি ফ্রিতে দেবো বিদ্যুৎ, হ্যাঁ
যেটা দিল্লিতে তারা দিয়েছে বিনা পয়সায় বিদ্যুৎ জল, যেগুলো একটা অভাব ছিল তারা দিয়ে গেছে। এগুলো কতটা সাস্টেনেবল নোবডি নোজ। এখন পাঞ্জাবের কৃষির আজকে সবচেয়ে বড় সমস্যা, জল, জলের খরচ বাড়ছে, ইলেকট্রিসিটির খরচা বাড়ছে। এখন কোনো রাজনৈতিক দল এইভাবে বলেনি যে আমরা এইসব ফ্রিতে দেবো, স্বাভাবিকভাবেই আপ ওয়াজ মোর অ্যাট্রাকটিভ যে আমি বিনা পয়সায় বিদ্যুৎ পাবো, জল পাবো, এবং সেই হিসেবেই মানে মানে আপ সেখানে প্রবেশ করেছে। আপনি যদি দেখেন 2019-এর তারা দুটো না তিনটে, আমি বিমলদা বলতে পারি, পার্লামেন্টারিয়ান ছিল এমপি, সেখান থেকে তাদের তৈরি হয়েছে আপ যে সেখানে এগোচ্ছে এটা কিন্তু পরিষ্কার। অরবিন্দ কেজরিওয়ালও ওই সব এলাকারই লোক। তো যাই হোক, আমার মনে হয় না যে তারা, অবশ্য গোয়াতে দুটো সিটও পেয়েছে, গোয়াতেও তারা মানে এই করেছে, কিন্তু অন্য জায়গায় যে তাদের ছড়িয়ে পড়ার সে ধরনের নেটওয়ার্ক তাদের আছে, বুঝেছেন, আমার মনে হয় না ছোট দল একটা অন্য জায়গায় তৈরি করতে গেলে যে ধরনের আবেগ লাগে। পলিটিক্যাল পার্টি কিন্তু একটা আবেগের জিনিস, যে কোনো পার্টি, বামেরা ছিল আবেগের ভিত্তি করে, তৃণমূল এখানে এসেছে আবেগের ভিত্তি করে, বিজেপিও আবেগ, আবেগ ছাড়া কিন্তু রাজনৈতিক দল বেশি করা যায় না। এখন দিল্লিতে সে আবেগটা তারা তৈরি করতে পেরেছে, পাঞ্জাবে নিয়ে গেছে। এখন আমার মনে হয় না যে এটা রাতারাতি সারা সারা ভারত জুড়ে আপের মানে আবেগ তৈরি হবে, সেটা ইম্পসিবল বলে ধারণা। এবং তৃণমূল একটা লাইন খালি বলে দিয়ে, তৃণমূল কংগ্রেস বিকল্প হচ্ছে কিনা, তৃণমূল কংগ্রেস তো চেষ্টা করেছিল আগরতলায় দিয়ে গোয়াতে গিয়ে, সেখানেও তাদের সাফল্য আমরা দেখিনি। এবং তিন মাসে প্রচেষ্টায় 5.5% ভোট তারা অর্জন করেছে, হ্যাঁ, ওই ইয়েতে গোয়াতে এবং ত্রিপুরাতেও কিন্তু একটা তারা ভোট পার্সেন্টেজ, যদিও এটা ছিল লোকাল স্তরে নির্বাচন, সেখানেও কিন্তু তারা একটা ভোট কিন্তু সংগ্রহ করতে পেরেছে কোথাও একটা জায়গায়। এটাকে কি সাফল্য? না না, আমি দেখুন বলি, এক মিনিট বলে নিই। ওখানে গোয়ার ব্যাপারটা হচ্ছে MJP মহারাষ্ট্রবাদী গণতন্ত্র পার্টি, বহুদিনের পার্টি, তারা গভর্নমেন্টও ফর্ম করেছিল, তাদের একটা বেস আছে। যখন বিজেপি যখন তৈরি হয়নি তারা সেখানে হিন্দুত্বের কথা বলতো, দক্ষিণ গোয়াতে এই MJP-র একটা ভালো বিরাট বিস্তার আছে, তাদের সঙ্গেই মানে জোট গঠবন্ধন হয়। আমার ধারণা MJP-র ভোটটা, MJP বোধ হয় রিসোর্স সেভাবে নেই, তৃণমূল সেখানে রিসোর্স নিয়ে গেছে, লোক নিয়ে এখান থেকে গেছে, আরও সব কিছু হয়তো নিয়ে গেছে, এবং তৃণমূলের রিসোর্স এবং MJP-র পপুলার বেস, এই দুটো নিয়েই সেখানে তারা কাজ করেছে। এবং সুতরাং এর এই মডেলটা খুব একটা ইয়ে নেই, মানে ভবিষ্যৎ কিছু নেই। MJP অলরেডি বলে দিয়েছে, আমি যেটা বিমলদার কাছ থেকে খুব স্পষ্টপোষ্টি মানে খুব জানতে চাইব, যেটা 303 BJP, কেন NDA-র এক্সিস্টেন্সটা এখন আর সেভাবে নেই, বিপদে পড়লে 26-এ কী দাঁড়াবে জানি না, কিন্তু NDA-র এক্সিস্টেন্স নেই 303। UP-তে যা পরিস্থিতি এটাকে ধরে নিলে UP-তে অনেকগুলো সিট হারাতে চলেছে, পশ্চিমবঙ্গে 19টা সিট আপনি বলতেই পারেন যে না, যে পরিস্থিতি এর থেকে বাড়বে সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু এই হলে 303 থেকে যদি এটা কমে আসে তাহলে কি নরেন্দ্র মোদীর পক্ষে চালানো সেটা কি সম্ভব? তার কারণ তিনি কিন্তু কোনো NDA এবং দ্বিতীয় পর্যায়ে যে ধরনের অ্যাগ্রেসিভ হিন্দুত্বকে যেভাবে নিয়ে আসা হয়েছে NDA মানে প্রথম দফায় নরেন্দ্র মোদী 14-19 সেইভাবে কিন্তু তিনি সেটা করেননি, সেইভাবে তিনি ওটা করেননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কোথাও একটা মনে হচ্ছে যে ফেডারেল জোটের কোথাও একটা বাস্তবতা থাকছে। ফেডারেল জোট হতেই পারে, যদি জোট হয় তাতে তো আমাদের বাধা দেওয়ার কিছু নেই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই বিধানসভা নির্বাচনের ভিত্তিতেই আমরা লোকসভায় কে কটা সিট পাবে তার হিসেব নিকেশ করছি, কিন্তু লোকসভা নির্বাচন সম্পূর্ণ অন্যরকম, বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটটা আলাদা। 2014 BJP উত্তরপ্রদেশে কটা আসন পেয়েছিল লোকসভায়, তার আগের বারে বিধানসভায় 47টা আসন পেয়েছিল, ওখানে তারপরে 70-এর ওপরে আসন পেয়ে গিয়েছিল। সুতরাং লোকসভার নির্বাচনটা অন্যরকম হয়, বাড়তেও পারে কমেও যেতে পারে, কমেও যেতে পারে বাড়তেও পারে, কিন্তু কমবে না। এই কারণে বলছি আমি যে আসলে একটা পারসেপশনের ব্যাপার। আমি CSDS লোকনীতির যে জনমত সমীক্ষার কথা উল্লেখ করছি, যে প্রতিটি রাজ্যে তারা কেন্দ্রীয় সরকারের ওপর কতখানি সন্তুষ্ট সেটা বারবার মানুষকে জিজ্ঞেস করেছে, মানুষের বক্তব্য কেন্দ্রীয় সরকারের ওপর তারা সন্তুষ্ট, অর্থাৎ এই যে স্যাটিসফ্যাকশন কেন্দ্রীয় সরকারের প্রতি এটা কিন্তু এক ফোঁটা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে নরেন্দ্র মোদীর যে ক্যারিশমা, সে ক্যারিশমা এখনও অটুট। আমি একদম শুরুতে একটা লাইন বলেছিলাম, মোদি জাগারনট ইজ আনস্টপেবল, ফলে সেই ক্যারিশমা সেটা এখনও রয়েছে। ফলে এই যে বিধানসভা নির্বাচনে জিতল, এরপর গোটা উত্তরপ্রদেশ কেন, গোটা উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব পশ্চিম ভারত জুড়ে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি 2024 আসতে চলেছে, ফলে এই নির্বাচনে যে লোকগুলো কংগ্রেসকে বা SP-কে ভোট দিয়েছিল
তার একটা বড় অংশ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতেই পারে ডিউ টু দিস পারসেপশন। সুতরাং এমন যদি হয় যে 80% 90% লোক লোকসভা সিট উত্তরপ্রদেশ থেকে বিজেপি পেল, আমি অন্তত অবাক হব না। সুতরাং বিধানসভায় বিজেপি এবং তার অ্যালাইগুলো 275টা পেয়েছে, মুলায়ম সিং যাদবের দল 124টা পেয়েছে, সেই হিসেবে লোকসভার আসন পাবে এটা কখনোই ঘটবে না। এক দ্বিতীয় কথা, কে বিরোধী জায়গায় আসতে পারে? আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং অধ্যাপক হিসেবে এই আলোচনাটা করতে পারি। এটা ঠিকই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এবং তার নেতা নেত্রীদের একটা খুব মানে যাকে কোড আনকোড বলি খোয়াব, খোয়াব ব্যাপারটা বাংলায় আমরা একটু ইয়ে করে ব্যবহার করি, স্যাটায়ার হিসেবে ব্যবহার করি, যে একটু অতিরিক্ত স্বপ্ন দেখে পেলাটাকে খোয়াব দেখা বলে। ওরা এই খোয়াবটা দেখছিল যে এবারে পশ্চিমবাংলা থেকে ভারতের প্রধানমন্ত্রী হবে, বাংলার মেয়ে শুধু মুখ্যমন্ত্রী হয়নি প্রধানমন্ত্রী হবে। কিন্তু সেটা যে প্রায় অসম্ভব, প্রায় কেন একেবারেই অসম্ভব, সেটা প্রমাণ হয়ে গেছে ঘটনা প্রবাহে। ত্রিপুরাতে গিয়ে প্রচুর টাকা পয়সা খরচ করেও একটা আসন শুধু জিতেছে, তাই আবার ওই উত্তর ত্রিপুরার একটা জায়গায়, আমবাসা বলে একটা জায়গায়, আর কোথাও কিছু জিততে পারেনি। কিছু ভোট পেয়েছে আগরতলাতে 23-24%, সব মিলিয়ে 16%, কিচ্ছু করতে পারেনি। গোয়াতে 5% 5.1 না 2% যাই হোক একটা ভোট পেয়েছে, কিন্তু আমি জানি, আমি বলছি, গোয়াতে তৃণমূল কংগ্রেস প্রচুর টাকা খরচ করেছে, কোটি কোটি টাকা ঢেলেছে, গোটা গোয়াকে পোস্টারে মুড়ে দেওয়া হয়েছে। গোয়ায় কালচারে কোনোদিন এটা ছিল না যে একদম নেত্রী একজন নেতার মুখকে চারদিকে সে পোস্টার খুলে বেড়া ঝুলে বেড়াচ্ছে। সো ওখানকার লোকাল গভর্নমেন্টের কাজ ছিল প্রত্যেক দিন সকালে উঠে পোস্টারগুলো খুলে খুলে ফেলা, কারণ গোটা গোয়াটাকে নোংরা করে দিয়েছিল পোস্টার দিয়ে। এখন সব ক্লিয়ার হয়ে গেছে, গোয়া আবার সুন্দর হয়ে গেছে, কোনো চিন্তা নেই, দলটাও ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ এই ভোটের একটা বড় অংশ এমজিপির ভোট। রাজাদা ঠিকই বলেছেন, এমজিপি অনেক পুরনো পার্টি। 1963 এমজিপির প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিল দয়ানন্দ বন্দ্যোপাধ্যায়, তিনি এমজিপির প্রতিষ্ঠাতা। তিনি মারা যাবার পর তার মেয়ে শশীকলা কাকতকার তিনিও মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ফলে বিজেপি গোয়াতে 90s দিকের থেকে মোটামুটি শক্তি অর্জন করেছে। তার আগে এমজিপি ছিল, এমজিপির একটা হিন্দু ভোট ব্যাংক ছিল, হিন্দুদের মধ্যে পপুলার ছিল। তৃণমূল এবার চেষ্টা করেছিল বিজেপির কাছ থেকে হিন্দু ভোটটাকে টেনে নিতে, এই কথাটা আমার নয়, তৃণমূলের একজন নেত্রী মহুয়া মৈত্র, তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে বিজেপির হিন্দু ভোটটা কিন্তু এমজিপি টেনে দেবে, কিচ্ছু করতে পারেনি। দেখা গেল এমজিপি কিন্তু এই নির্বাচন, এমজিপির যে প্রেসিডেন্ট সে হেরে গেছে, এবং এমজিপির দুজন ইলেক্টেড হয়েছিল তারা বিজেপিকে গিয়ে বলেছে না আমরা তোমাকে সাপোর্ট করব, এবং যারা নির্দলীয় ছিল তারাও সাপোর্ট করছে। ফলে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি গোয়াতেও ধর্মের ভিত্তিতে তাকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, পারেনি। একটা জায়গায় আমি বলবো, একজন এটা বিশ্লেষক হিসেবে, এদের তুলনায় আপ অনেক বেশি সিরিয়াস পলিটিক্সটা করে। কেন সিরিয়াস পলিটিক্সটা করে? আপ দিল্লি মডেলটাকে পাঞ্জাবে দেওয়ার চেষ্টা করেছে। পাঞ্জাবের পাঞ্জাবের মানুষ কেন আপকে এমন সমর্থন করলো? প্রথম কথা, পাঞ্জাবে বিজেপি কিন্তু শক্তিশালী নয় একেবারে, এটা মেনে নিতে কোথাও দ্বিধা থাকার কথা নয়। কেন শক্তিশালী নয়? পাঞ্জাবে আমরা বহুদিন ধরে আকালির হাত ধরে চলেছি, পশ্চিমবাংলায় 90-এর দশকে বিজেপি যেভাবে উত্থান ঘটেছিল, এখানে তৃণমূলকে জায়গা দিতে গিয়ে বিজেপি শেষ হয়ে গেছে, কিন্তু সিপিএম এর বিরোধিতা করতে গিয়ে আমাদের জায়গাটা শেষ। একটু তথ্য, একটা জাস্ট একটু তথ্য আপনাকে একটু অ্যাড করে দিই। 1998 সালে তৈরি হয় তৃণমূল কংগ্রেস, 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার আসছে, এনডিএ সরকার। 2012 সালে আম আদমি পার্টি তৈরি হচ্ছে, 2014 সালে সেখানে আসছে হচ্ছে খালিস্তানি ওর বিরুদ্ধে অভিযোগ, বারবার বিজেপি এটা রাজনীতিতে বলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অধিক, মানে এইটাই কি তৃণমূল কংগ্রেসের একটি বড় রাজ্যর ক্ষেত্রে অ্যাডভান্টেজ? দিল্লি বা পাঞ্জাব তো ছোট রাজ্য, আপ কি করে, আপনি আমাকে এই যুক্তিতে বোঝান, আপ কি করে তৃণমূলকে মানে থেকে বেটার পারসন মানে ইয়েতে রয়েছে? তৃণমূলের চেয়ে অনেক সিরিয়াস পলিটিক্স করে এই কারণে যে দিল্লিতে অস্বীকার করার উপায় নেই, পশ্চিমবাংলার চেয়ে দিল্লিতে, কিন্তু দিল্লি জায়গাটা ছোট কিন্তু দিল্লির সমস্যাও ছিল, আপ কিন্তু সেই জায়গায় কিছুটা হলেও এগোতে পেরেছে পশ্চিমবাংলার চেয়ে। পশ্চিমবাংলার যতটা মুখে কথা বলে কাজটা কিচ্ছু করে না, কারণ পশ্চিমবাংলা এখন ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে একটা পরিণত করেছে, প্রায় 6 লক্ষ কোটি টাকা লোন দিয়ে পশ্চিমবাংলাকে প্রায় শেষ করে দিয়েছে। আপের যেটা ওরা পাঞ্জাবের ক্ষেত্রে, এবং আমি মনে করি, জানি না রাজাদা আমার সঙ্গে একমত হবেন কিনা, পাঞ্জাব ইজ গোয়িং টু বি অ্যানাদার ওয়াটার লু ফর আপ, আপের ক্ষেত্রে ওয়াটার লু হয়ে যেতে পারে। কেন পারে? দিল্লির মতো ছোট এলাকায় যে মডেলগুলো কার্যকরী, পাঞ্জাবে সেটা হবে আমি তো মনে করি না। পাঞ্জাবে একদিকে রয়েছে ধনী কৃষক, তারা বিনা পয়সায় বিদ্যুৎ চায়, তারা তাদের যে ফসল সেটা প্রচুর দামে বিক্রি হোক চায়, এবং ওখানকার মানে কুলাক যারা কোটি কোটি টাকার মালিক, আমাদের মতো চাকরিওয়ালাদের ওরা 100 ওয়াট ধরে ধরে বেঁচে দিতে পারে,
বলে তাদের সন্তুষ্ট করা, ওখানে রয়েছে প্রায় 30% দলিত মানুষ, দলিত শিখ, তাদের সন্তুষ্ট করা, ওখানে রয়েছে ভয়ঙ্কর ড্রাগের সমস্যা, ড্রাগ চোরাচালান বন্ধ করা, পাঞ্জাব একটা বর্ডার স্টেট এবং সেখানে কিছু লোকের মদতে কিছু কিছু জায়গায় কিছু বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম চলছে, সামান্যতম যদি সেখানে মদত দেওয়ার সুযোগ মানে অভিযোগ আসে কেন্দ্র ছেড়ে দেবে না, কারণ কেন্দ্র কখনোই চাইবে না যে পাঞ্জাবের মতো জায়গায় ওখানে মানে বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিক, আপকে অনেক সিরিয়াস রাজনীতি করতে হবে। এর আগেরবারে অরবিন্দ কেজরিওয়াল সামান্যতম কারণে পদত্যাগ করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, পাঞ্জাবে করতে পারবেন তো? আর একটা কথা বলি, পাঞ্জাবে কিন্তু বিজেপির সামনে একটা বিরাট সুযোগ এগিয়ে যাবার, কারণ এতদিন পর্যন্ত বিজেপির বিপদ ছিল যে তারা মানে আকালি দলের সঙ্গে অ্যালায়েন্সটা করেছে এবং জোট ধর্ম বজায় রেখে আকালিকে লড়তে দিয়েছে, কিন্তু পাঞ্জাবে আকালিদের ইমেজ খুব ভালো নয়। এবার নির্বাচনে বাবা বাদল হেরেছেন, ছেলে বাদল হেরেছেন, প্রকাশ সিং বাদল 94 বছর বয়সে পরাজিত হয়েছেন, সুখবীর বাদল পরাজিত হয়েছেন, মজিথা পরাজিত হয়েছেন, প্রত্যেকে পরাজিত হয়েছেন। শুধু তাই নয়, 2017 থেকেই কিন্তু পাঞ্জাবের যারা বিজেপি কর্মী তারা কিন্তু কেন্দ্রকে বারবার বলা শুরু করেছিল এই আকালির সঙ্গে আর থাকা যাচ্ছে না, আমরা কিন্তু জোট ধর্ম হিসেবে তাদের রেখেছিলাম, এবারে বিজেপির সামনে সুযোগ নিজের সংগঠন বাড়ানোর। আপনি 1-2 বছরের মধ্যে পাঞ্জাবে এটা অন্য বিজেপিকে দেখতে পাবেন, মেন অপোজিশন পার্টি কিন্তু বিজেপি হতে চলেছে, এটা পরের নির্বাচনে বোঝা যাবে, বা বিজেপি ক্ষমতায়ও আসতে পারে যদি ঠিকঠাক রাজনীতিটা করে করা যায়। আজকের মতো সময় এই পর্যন্তই নির্ধারিত ছিল এবং এই পর্যায় থেকে বোঝবার চেষ্টা করলাম যে এটা নিঃসন্দেহে যে একটা হিন্দুত্বের হাওয়া এবং তার সাথে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, হয়তো বেশ কিছু এক্সপেরিমেন্ট নিয়ে অনেকে ক্ষুব্ধ ছিলেন, কিন্তু সেই ক্ষুব্ধ থাকা মানুষের সেই ইস্যুগুলোকে একটা নির্দিষ্ট সংখ্যক কিছু পেশাদার মানুষ, কিছু রাজনীতি, তারা হচ্ছে কংগ্রেস এবং লেফটের মানুষ, সেই ইস্যুটাকে যেভাবে সামনে নিয়ে এসেছিলেন, কিন্তু সাধারণ স্তরে সেই ইস্যুটাকে নিয়ে যাওয়া যায়নি। যে সমস্ত আঞ্চলিক দল যাদেরকে বলা হচ্ছে, যাদের একটা জাতীয় দল হওয়ার অ্যাসপিরেশনস রয়েছে এবং ভারতবর্ষটাকে একটা ফেডারেল জোটের মাধ্যমে তারা করছেন, তাদের দিক থেকে কি শুধু তাদের কিন্তু রক্তক্ষরণ হচ্ছে এটার কিন্তু কোনো ইঙ্গিত নেই, কিন্তু তারা কতটা এগোতে পারছে তারও কিন্তু খুব স্পষ্ট কোনো ধারণা তৈরি হচ্ছে না, যে কারণেই বারবার করে কিন্তু এই বিষয়ে বোঝবার চেষ্টা করব আমরা বাংলা বলছে, কারণ বাংলার রাজনীতি এবং বাংলার যারা মনন এবং দর্শক তারা এই ধরনের কথা শুনতে চান, সে কারণেই দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বিশ্লেষক, এবং অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন রাজা খাই খাই চানাচুর ইজ আর বেস্টি গিফট ফ্রম মিয়াস রেঞ্জ অফ মিনিমাল এন্ড নিউ এজ জুয়েলারি। নিউজ ফ্ল্যাশ, নিবেদন করছেন স্পার্কল। স্পার্কল ডিশওয়াশ, ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। জেনারেটর বন্ধ কর। শুধু ক্যাস্ট্রল অ্যাক্টিভ।